নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ কিছু জিখে করছেন এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আর এই প্রশ্নগুলি বিভিন্ন চাকরির পরীক্ষায় কমন আসতে পারে তো বন্ধুরা এর জন্য তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এটি আমাদের চ্যানেলের দ্বিতীয় জিকে ক্লাস আমি ঠিক করেছি এরপর থেকে সপ্তাহে একটি বা দুটি জি কে ক্লাস বা জি কে প্রশ্ন উত্তরের ভিডিও দেব তো বন্ধুরা চলো প্রশ্নগুলি আমরা দেখে নিই ফার্স্ট করছেন প্রথম প্রশ্ন ব্রাহ্ম সমাজ কে ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয় অপশান এ আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে অপশান বি আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে ডি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে আঠাশ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হলো অপশান এ হিন্দু অপশান বি অমৃতবাজার পত্রিকা অপশান সি বেঙ্গল গ্যাজেট অপশান ডি সমাচার দর্পণ সঠিক উত্তর অপশান সি বেঙ্গল গ্যাজেট ঠিক আছে ভারতে প্রকাশিত প্রথম সংবাদ সংবাদপত্রটি হলো বেঙ্গল গ্যাজেট এবং এই পত্রিকাটির সম্পাদক হলেন সম্পাদক ছিলেন জে কে হিক্কি ঠিক আছে জে কে হিক্কি তোমরা এটাও মনে রাখবে এটাও আসতে পারে যে প্রশ্ন আসতে পারে বেঙ্গল গ্যাজেটের সম্পাদককে ছিলেন তো উত্তর হবে জে কে পরের প্রশ্ন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন এ আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে অপশান সি আঠারোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে অপশান ডি আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সঠিক উত্তর অপশান বি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন অপশান এ লর্ড ক্লাইভ অপশান বি ওয়ারেন হেস্টিংস অপশান সি লর্ড বেন্টিং অপশান ডি লর্ড ক্যানিং সঠিক উত্তর অপশান বি ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল আর দেখো অপশান এ আছে লর্ড বেন্টিং ঠিক আছে লর্ড বেন্টিং ছিলেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং লর্ড ক্যানিং লর্ড ক্যানিং ছিলেন লাস্ট গভর্নর জেনারেল এবং দ্য ফার্স্ট ভাইস অফ ইন্ডিয়া অর্থাৎ লর্ড ক্যানিং ছিলেন শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইস অফ ইন্ডিয়া মানে ভারতের প্রথম ভাইস ছিলেন এবং শেষ গভর্নর গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং পরের প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় অপশান এ সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে অপশান বি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে অপশান সি সতেরোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে অপশান ডি আঠারোশো দুই খ্রিস্টাব্দে সঠিক উত্তর অপশান বি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত বা পারমানেন্ট সেটেলমেন্ট প্রবর্তিত হয় ঠিক আছে ইউটিফিকেশন হলো এক ধরনের অপশান এ বায়ু দূষণ অপশান বি জলদূষণ অপশান সি মাটি দূষণ অপশান ডি শব্দ দূষণ সঠিক উত্তর অপশান বি জলদূষণ পরেশ প্রশ্ন পরের প্রশ্ন তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন কোন প্রণালী দ্বারা তাসমানিয়া থেকে বিচ্ছিন্ন কোন প্রণালী দ্বারা প্রণালী প্রণালী লুজন প্রণালী সঠিক উত্তর অপশান বি ব্যাস প্রণালী তাসমানিয়া এবং অস্ট্রেলিয়া ব্যাস প্রণালী দ্বারা বিচ্ছিন্ন আর দেখো অপশান এ আছে কুক প্রণালী কুক প্রণালী উত্তর ও দক্ষিণ নিউজিল্যান্ড বিচ্ছিন্ন করেছে আর বেরিং প্রণালী হচ্ছে এশিয়া এবং উত্তর আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে বেরিং প্রণালী আর লুজন প্রণালী এটা এটা হচ্ছে তাইওয়ান ও ফিলিপাইনকে বিচ্ছিন্ন করেছে ঠিক আছে এগুলো তোমরা মনে রাখবে কারণে এ এরকমভাবেও প্রশ্ন আসতে পারে ঠিক আছে বিশ্বের কাগজ উৎপাদনে পরের প্রশ্ন বিশ্বের কাগজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে অপশন এ কানাডা অপশন বি রাশিয়া অপশন সি চীন অপশন ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তর অপশন এ কানাডা পরের প্রশ্ন নিচের কোনটি একক বিহীন একক বিহীন ভৌত রাশি অপশন এ অপশন এ বেগ অপশন বি লিনতাপ অপশন সি আপেক্ষিক গুরুত্ব অপশান ডি ঘনত্ব সঠিক উত্তর অপশান সি আপে আপেক্ষিক গুরুত্ব হলো নিচের ভৌত ভৌতরাশি নিচের কোনটি একটি অর্ধ পরিবাহী অপশান এ তামা অপশান বি রূপা অপশান সি অ্যালুমিনিয়াম অপশান ডি জার্মানিয়াম জার্মেনিয়াম সঠিক উত্তর অপশান ডি জার্মেনিয়াম জার্মেনিয়াম হচ্ছে মানে এই অপশানগুলোর মধ্যে জার্মানিয়া জার্মানিয়ামে উত্তর হবে এবং জার্মানি হচ্ছে জার্মানিয়াম হচ্ছে অর্ধ পরিবাহী আর রূপা হচ্ছে সিলভার সিলভার হচ্ছে বেস্ট কন্ডাক্টার অফ ইলেকট্রিসিটি ঠিক আছে যদি এরকম প্রশ্ন আসে এটাই প্রায় আসে পরীক্ষায় ঠিক আছে রুপো হচ্ছে সবথেকে ভালো কন্ডাক্টার বেস্ট কন্ডাক্টর হচ্ছে রুপা নেক্সট কোশ্চেন নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি উদ্ভিদের ক্ষেত্রে স্বল্পমাত্রিক পুষ্টি উপাদান রূপে বিবেচিত হয় অপশান এ পটাশিয়াম না সরি অপশান এ ফসফরাস অপশান বি ম্যাগনেশিয়াম অপশান সি ক্যালসিয়াম অপশান ডি জিঙ্ক সঠিক উত্তর অপশান ডি জিঙ্ক পরের প্রশ্ন বিখ্যাত বিশ রাজনৈতিক বিষয়ক গ্রন্থ দ্য প্রিন্স এর রচয়িতা হলেন অপশান এ অপশান বি ম্যাকিয়াভেলি অপশান সি অপশান ডি পেত্রাক সঠিক উত্তর বি ম্যাকিয়াভেলি পরের প্রশ্ন অয়েল অফ ভিট্রিয়াল হল এইসিএল অপশান এ এইসিএল অপশান বি এইস অপশন সি এই ডবল এইস অপশন ডি এইস টু সঠিক উত্তর অপশান ডি এইচ টু এস ফোর হাইড্রোজেন ডাইসালফাইড ঠিক আছে অপশান ডি এইচ টু এস ফোর হচ্ছে অয়েল অফ ফিট্রিয়ল পরের প্রশ্ন যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন অপশান এ বাবর অপশান বি আকবর অপশান সি শের শাহ অপশান ডি ঔরঙ্গজেব সঠিক উত্তর অপশান এ বাবর বাবর যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন পরের প্রশ্ন চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটির রচয়িতা হলেন গিরিজ অপশান এ গিরিজচন্দ্র ঘোষ অপশান বি মাইকেল মধুসূদন দত্ত অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ডি উৎপল দত্ত সঠিক উত্তর অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন নিচের কোন কোষ নিচের কোন কোষটি বিভাজনী অংশগ্রহণ করে না অপশান এ জনন মাতৃকোষ অপশান বি স্নায়ুকোষ অপশান সি অগ্নাশয়ের কোষ অপশান ডি উপরের কোনোটি নয় সঠিক উত্তর অপশান বি স্নায়ু কোষ নেক্সট কোশ্চেন কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসনের স্থাপন কর্তা ছিলেন অপশান এ লর্ড কর্নওয়ালিস অপশান বি লর্ড ওয়েলেসলি অপশান সি লর্ড ডালহৌসি অপশন ডি লর্ড বেন্টিং সঠিক উত্তর অপশান এ লর্ড কর্নওয়ালিস পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা ছিলেন অপশান এই লর্ড কর্নওয়ালিস পরের প্রশ্ন জিএমটি এবং আইএসটি অর্থাৎ গ্রেনিসের সময় এবং ভারতীয় প্রমাণ সময় এর মধ্যে পার্থক্য হল অপশান এ দু ঘন্টা ত্রিশ মিনিট অপশান বি পাঁচ ঘন্টা ত্রিশ মিনিট অপশান সি ছ ঘন্টা ত্রিশ মিনিট অপশান ডি চার ঘণ্টা ত্রিশ মিনিট সঠিক উত্তর অপশান বি পাঁচ ঘন্টা মিনিট মিনিট ঘন্টা হচ্ছে গেনিসের সময় এবং ভারতীয় প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য পরের প্রশ্ন নীল দর্পণ নাটকটির রচয়িতা হলেন অপশান এ মাইকেল মধুসূদন দত্ত অপশান বি দীনবন্ধু মিত্র অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান ডি সুভাষচন্দ্র চন্দ্র সঠিক উত্তর অপশান বি দীনবন্ধু মিত্র পরের প্রশ্ন কোয়াজাইট ফেলসফার মাইকা হনব্লেট খনিজ দ্বারা গঠিত শিলাটি হল অপশান এ কোয়াজাইট অপশান বি গ্রানাইট অপশান সি ব্যাসল্ট অপশান ডি চুনাপাতর উত্তর অপশান বি গ্রানাইট পরের প্রশ্ন অরিজিনস অফ স্পিসিস বইটি লেখা অপশান এ অটসন অপশান বি মেন্ডেল অপশান সি চার্লস অপশন ডি হ্যাটসন সঠিক উত্তর অপশন সি চার্লস ডারউইন চার্লস লেখা বইটির নাম হল ওরিজিন এশিয়াটিক সোসাইটি এর প্রতিষ্ঠাতাকে অপশান এ উইলিয়াম জোনস অপশান বি এ হিউম অর্থাৎ অ্যালেন অক্টোভিয়াম হিউম সি সি রাজা রবি বর্মা অপশান ডি কেশবচন্দ্র সেন সঠিক উত্তর উইলিয়াম এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কোশ্চেন নিম্নলিখিত রাজ্য ও ওই রাজ্যগুলির কোন জোটটি সঠিক ঠিক আছে অপশান এ নাগাল্যান্ড শিলং অপশান বি ঝাড়খণ্ড রাঁচি অপশান সি উত্তরাঞ্চল নৈনিচাল নৈনিতাল এবং অপশান ডি ছত্তিশগড় বিলাসপুর তাহলে এখানে সঠিক উত্তর অপশান বি ঝাড়খন্ড রাঁচি ঝাড়খন্ডের রাজধানী রাঁচি আর দেখো অপশানগুলো লক্ষ্য করো তো আমরা নাগাল্যান্ডের রাজধানী শিলং নয় শিলং হচ্ছে মেঘালয়ের রাজধানী আর দেখো উত্তরাঞ্চলের রাজধানী নৈনিতাল নয় ঠিক আছে আর ছত্তিশগড়ের রাজধানী দেওয়া আছে বিলাসপুর এটা কখনই নয় ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর ঠিক আছে বিলাসপুর নয় তো রাইট অ্যান্সার এখানে ঝাড়খণ্ড মানে অপশান বি পরের প্রশ্ন দু হাজার কুড়ি সালে কোথায় অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে লস বি মস্কো লন্ডন ডি টোকিও সঠিক উত্তর ডি টোকিওতে টোকিওতে দু সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে নেক্সট কোশ্চেন কোন অধাতু তরল থাকে ঘরের উষ্ণতায় অপশন এ ক্লোরিন অপশন বি ফ্লোরিন অপশান ডি অপশান সি ব্রোমিন অপশান ডি আয়োডিন সঠিক উত্তর অপশান সি ব্রোমিন ব্রোমিন অধাতু তরল থাকে ঘরের উষ্ণতায় পরের প্রশ্ন টাটা আয়রন স্টিল কোম্পানি কোথায় অবস্থিত অপশান এ উড়িষ্যা অপশান বিহার অপশান সি ঝাড়খণ্ড অপশন ডি মধ্যপ্রদেশ সঠিক উত্তর অপশান সি ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি অবস্থিত নেক্সট কোশ্চেন মানুষের দেহের লংগেস্ট বোন কোনটি অপশন এ অপশান বি রেডিয়াস অপশান বি ফিমার অপশান ডি টিবিয়া সঠিক উত্তর অপশান বি ফিমার নেক্সট করছেন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কটি হার থাকে অপশন এ দুশো দশ অপশান বি দুশো ষাট অপশান সি দুশো ছয় অপশান ডি তিনশো সঠিক উত্তর অপশান সি দুশো ছটি একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দেহে দুশো ছ ছয়টি থাকে পরের প্রশ্ন অলিম্পিক গেমসে প্রথম ভারতীয় মহিলা পদক জয়ী হলেন অপশন এ অপশন এ কুঞ্জ বি অপশান অপশন সি কর্ণম মালেশ্বরী অপশান ডি সানিয়া মির্জা সঠিক উত্তর অপশান সি কর্ণম কর্ণমালেশ্বরী হচ্ছে অলিম্পিক কেমছে প্রথম ভারতীয় মহিলা পদক জয়ী পরের প্রশ্ন গ্ল্যান্ডস্লাম গ্ল্যান্ডস্লাম কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত অপশান এ টেবিল টেনিস অপশান বি ভলিবল অপশান সি বাস্কেটবল অপশান ডি টেনিস সঠিক উত্তর অপশান ডি টেনিস তো বন্ধুরা আজকে এই ভিডিওতে এই পর্যন্ত তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে এবং সাথে সাথে বেল আইকনটি প্রেস করবে তাহলে আমাদের চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও